Hello everyone, welcome to another Joss vlog. আজকে অনেক দিন পর ব্লগ বানাচ্ছি, বাট আজকের ব্লগটা খুবই স্পেশাল নিজন মানুষকে কেন্দ্র করে। ইন্টারনেটে অলরেডি ভাইরাল আয়মান ভাই এন্ড মুনজিরিন আপুর বিয়ের খবর, বাট ছন্ন ছাড়া অনেক ভিডিও আপনারা হয়তো দেখেছেন। আমি চেষ্টা করব এই একটা ব্লগে আয়মান ভাই এন্ড মুনজিরিন আপুর বন্ধুদের প্রোগ্রামের সবকিছু একসাথে দেখাতে। সো অ্যাজ ইউ ক্যান সি, আমরা অনেক আগে চলে আসছি, তখন বিকেল 4টা বাজে। এই যে আতিক অলরেডি শুয়ে আছে, অনেকগুলো খাবার খেয়ে ফেলছে মনে হয়। আতিক, সো অ্যাজ ইউ ক্যান সি আমরা ভেনুতে প্রবেশ করছি, আর ভেনুতে প্রবেশ মুখে কিন্তু আয়মান ভাই এন্ড মুনজিরিন আপুর খুব সুন্দর একটা কাট আউট রাখা আছে। যাই হোক, এই হচ্ছে ভেনু, অ্যান্ড ভেনুতে ঢোকার সাথে সাথে কিন্তু আমরা প্র্যাকটিসটা শুরু করে দিচ্ছি আমাদের নাচের। এই হচ্ছে আমাদের চিফ গেস্ট, সকল চিফ গেস্ট একসাথে বসে আছে। নাচ দেখার পরে তোমার অনুভূতি বলো। টপ নচ, তোমার খুব ভালো লাগছে। সো নাচের পরপরই আমাদের গানেরও প্র্যাকটিস শুরু হয়ে যায়। আমি নাচ এবং গান দুইটাতেই আছি, বাট সারপ্রাইজিংলি আমার কাছে কোনো ভিডিও নাই। যাই হোক, প্র্যাকটিস শেষ হতে না হতেই দেখি ভেনুতে ফুচকা, চটপটি, ওয়াফেল সব কিছু একদম হাজির। সো এখনই ব্রাইড অ্যান্ড গ্রুমের এন্ট্রি হবে, অ্যান্ড ওরা আমাদেরকে এন্ট্রি সঙের ব্রিফ দিচ্ছে, অ্যান্ড এখন যা হবে একদম ক্রেজ, মানে একদম ক্রেজি একটা নাচ হবে। আয়মান ভাই এন্ড মুনজিরিন আপুর এন্ট্রি এর পরপরই কিন্তু ওনাদের সব ফ্রেন্ডরা চলে আসে, অ্যান্ড এর পরপরই কিন্তু আমাদের সবাইকে সারপ্রাইজ দিয়ে আমাদের সবার প্রিয় মাননীয় আইসিপি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও চলে আসেন, অ্যান্ড আমাদের সবার রিকোয়েস্টে কিন্তু উনি আমাদেরকে গান গেয়ে শোনান। পরে শুরু হয় আয়মান ভাইয়ের ফ্রেন্ডদের পারফরমেন্স, আর তার সাথে সাথেই কিন্তু আমিও পারফর্ম করি, যেখানে আমি একটা ফোক মেশ আপ করি, যেটার খুবই ছোট্ট একটা ক্লিপ আমার কাছে আছে, এছাড়া অন্য কোনো কিছুই আমার কাছে নাই।
এবার নাচের পালায় এক এক স্টেজে আমরা সবাই পারফর্ম করি, যেটার একটু গ্লিমস আপনাদের জন্য। এখন হচ্ছে ওই মোমেন্টটা যে মোমেন্টের জন্য আপনারা সবাই ওয়েট করছেন। ইয়েস, আয়মান ভাই মুনজিরিন আপুকে স্টেজে প্রপোজ করছে। অ্যান্ড আয়মান ভাই বি লাইক, যাই হোক, এরপরে মুনজিরিন আপুর কাছে জানতে চাওয়া গিয়েছিল আয়মান ভাই ওনাকে প্রথম কবে প্রপোজ করছে, অ্যান্ড সেটাও বলছে। বাট আই থিঙ্ক এই জায়গাটাতেই আমার থেমে যাওয়া উচিত, কারণ সব কিছু একটা ব্লগে না থাকাই ভালো। সো উইথ দ্যাট দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবশ্যই অবশ্যই আয়মান ভাই মুনজিরিন আপুর জন্য দোয়া করবেন। বাই।